আমাদের এই কোরিয়াটাতে কি ছিল মাটির রাস্তা ছিল মাটির রাস্তা অনেক জায়গা কিছু ছিলই না আজকে দেখে এই গত 15 বছর একদম বদলে গেছে না বাংলাদেশটা জি সেই কাপাসটা বদলে গেছে না জি তো একই ভাবে কাপাসে যে আরো কিছু করতে হবে না আমাদের জি স্মার্ট বাংলাদেশ মানুষ তৈরি করতে হবে না জি ওই সব কাজ করার জন্য এই যে আমার যে দরিদ্র মানুষ অনেক মা বোনেরা বসে আছে তাদের ভাগ্যের উন্নয়ন করতে হবে না এই কারণে আমরা আগামী 7 তারিখে জানুয়ারি মাসের 7 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন আমি বিশেষ করে আমি মাদেরকে বোনদেরকে বলতে চাই যে নৌকা প্রতীকে ভোট দিলে আগে কিন্তু এখন মনে করেন আপনারা যদি কোনো ভাতা পান বা 30 কেজি চাল পান অথবা 15 টাকা কেজি দরে 30 কেজি চাল পান এগুলি কোনোদিনও আগে আপনারা যখন ছোট আছিলেন তখন কোনদিন দেখছিলেন না না কোনোদিনও পাইছেন না তাই না বিদ্যুৎ আছিলেন আপনারা যখন ছোট ছিলেন আমি এই কথাটা বলি আপনারা যখন ছোট আছিলেন যে কাউন ছিল ঘরে তিন বেলা খেতে আসে না আজকে তিন বেলা খায় মানুষ আজকে কিন্তু মানুষের ঘরের মধ্যে যারা একটা গরিব মানুষ হল তাদের মধ্যে হাতে একটা ছোট মোবাইল ফোন আছে যোগাযোগ করতে পারে তাই না এইটুক তো করতে পারতেছেন আপনারা এবং আপনাদেরকে ভালো রাখার জন্য আরো সুস্থ রাখার জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য এই কাপাসিয়াতে আমরা কিন্তু আমি আর সকলকে নিয়ে আমি কাপাসিয়াতে কিন্তু রাত দিন চেষ্টা করছি এটা মনে রাখবে যে ভবিষ্যৎ এই যে একটা সন্তান জন্ম দেয় যে মা কাপাসিয়াতে আপনি কোরিয়া যায় গত 7-8 বছরে শুনছেন কোনো মা মারা গেছে এরকম যেরকম মা মারা যায় যেরকম শুনতেছে সেরকম আপনারা একদিন দেখবেন কাপাসিয়াতে মানুষের কষ্ট অনেক কমে গেছে আমরা সেই ব্যবস্থা করব আপনাদের জন্য বিশেষ করে যারা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দলীয় সমর্থক অথবা এলাকাবাসী আপনারা মনে রাখবেন আমরা যে রাত দিন কাজ করি কিসের জন্য ভোটটা মনে করেন 5 বছর পর পর আপনাদের অধিকার আপনারা দিবেন কিন্তু আপনারা দিবেন সত্যের পক্ষে আপনাদের ভাগ্য যে করবে তার পক্ষে তাই না যে ভালো করবে তার পক্ষে আপনাদের জন্য তার আমার বারবার পরীক্ষা দিয়ে লাভ নাই আমার তো পরীক্ষা দেওয়াই আছে যে আমি আপনাদেরকে ছেড়ে দিয়ে কোনোদিনও যাই না বাংলাদেশে আমার এমনও আমাদের অনেকজন আছে আমি জিজ্ঞেস করি ভাই আপনার এলাকায় গেছিলেন মানে আমি তো দুইবারে বেশি যাই না যেমন পূজার কথা আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা পূজাতে আমি বললাম যে ভাই আমার তো পূজার সময় তো খুব ব্যস্ত থাকতে হবে এবার কেন আমি সেই কাপাসে যাবো ওখানে 68টা পূজা মণ্ডপ তখন আমার সংসদ খোলা তখন আমাকে বলে আমি তো আমার এলাকায় দুইটা পূজাতে যাব যাবো যাই দুইটা পূজাতে ঘুরে চলে আসবো আমি হাত টাকায় থাকলাম আর আমি তো দুইটা পূজা মানে কি আমি তো পারলে 50টা পূজার মধ্যে যাই বুঝতে পারছেন আমি সবসময় আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিতে চাই এই যে ঈদের সময় মনে করেন আমি আগে যখন আমি এমপি না তখন আমার ছেলে দুটাকে নিয়ে আমি কাপাসিয়া চলে আসছি যে কাপাসের মানুষের সাথে আমার দরদুরিয়ার মানুষের সাথে থাকলে ওরা খুশি হয় যে না আমাদের সাথে উনি আছে তাই না তো সেইভাবে করে আমি কিন্তু সবসময় আনন্দটা আপনাদের সাথে করতে চাই এবং আপনাদেরকে নিয়ে এই কথাটা আপনারা মনে রাখবেন তো এই ঠান্ডার মধ্যে বেশি না বসে আমার নিজেরও গলা বসে যাচ্ছে তো আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের উন্নয়নের জন্য কাপাসিয়ার শান্তির জন্য কাপাসিয়ার ভালোর জন্য আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা ওদের ভবিষ্যতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য লেখাপড়া ভালো হওয়ার জন্য এই যে স্কুল মাঠে যেহেতু আছে একটা কথা বলতেই হয় যে আগে বই কিনতে হইতো মানুষের আমার মনে আছে যে বই পুরানো বই দিত স্কুল থেকে 40 ভাগ 60 ভাগ নিজেদের কিনে নিতে হতো তার আগে পুরাটাই বই নিজেদের কিনতে হতো তখন অনেক বাচ্চাদেরকে দেখতাম মন খারাপ করে থাকতো যে স্কুলের বই কিনতে পারে না বাপ মা কিনে দিতে পারে না আর আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আসার পর একদম প্রাথমিক থেকে ক্লাস 10 পর্যন্ত আপনাদের কোনো খোলা মাইয়া বই কেনার লাগে না না কে দেয় শেখ হাসিনা দেয় সরকার দেয় শেখ হাসিনা সরকার দেয় এই কথাটা আপনারা মনে রাখবেন তাহলে বুঝবেন যে বাংলাদেশ আজকে আপনাদের জন্য বাংলাদেশ আপনাদের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য মনে রাখবেন আপনারা তো তার দিন আমাদের নাম শুনছেন বঙ্গদার
কিন্তু তারা তো দেখেন নাই, তার কাণ্ড কিচ্ছু তো জানেন না, কত ভালোবাসত মানুষকে। এবং সৎ মানুষ, ভালো মানুষ, এই কাপাসের মানুষরা তার জন্য কি করতে পারতো না, আপনারা না দেখলে না শুনলে পরে বুঝবেন না। তাকে তাকে যখন উনি ভোটে দাঁড়াইলে, উনি যদি পাইছে মনে করেন 60,000, আরেকজন পাইছে 3,000, এতটা ভালোবাসত মানুষ। এখন আপনাদের জন্য আমার একটাই বার্তা যে আমাদের এই কাপাসিয়ার উন্নয়নের জন্য এবং কাপাসিয়াকে নিয়ে যেন মানুষ গর্ব করতে পারে সামনের দিকে, যে কাপাসিয়া থেকে সব কিছু ভালো শুরু কাপাসিয়া। সেই জন্য আপনারা আমার সাথে থাকবেন, আমাকে আপনাদের সাথে রাখবেন। তাহলে আগামী 7 তারিখে জানুয়ারি মাসের নির্বাচনে আপনারা সবাই ভোট দিবেন, এবং মা বোনরা বিশেষ করে বাসার যত মানুষ আছে ভোটার যারা সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন, যেন ভোট কেন্দ্রে ভিড় থাকে, যেন আপনারা যে বুঝতে পারেন আপনারা ভোট দিতে পারেন। সবাই ভোট দিবেন এবং উন্নয়নের সাথে থাকবেন, নৌকার সাথে থাকবেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবেন, আমাদের আমরা সবাই মিলে একসাথে এই বাংলাদেশটাকে গড়বো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।